বীরভূম জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে নেতাজির 125তম জন্মদিন। সকাল থেকে জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে পালিত হল নেতাজির জন্মদিন। রামপুরহাটে রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন ক্লাব ও যুব দপ্তরের অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন ও নেতাজির সম্পর্কে বক্তব্য রাখেন। বীরভূম থেকে ক্যামেরায় চন্দন আলীর সাথে অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, বীরভূম। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। এই দিনটি পশ্চিমবঙ্গ সরকার দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। যে নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অন্যতম পথিকৃৎ এবং যিনি পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য। আজ নেতাজির 125তম জন্মদিন। সারা দেশের মতো বীরভূম জেলার সর্বত্র পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী। বীরভূমের বোলপুর, সিউড়ি এবং রামপুরহাটে মহাসমারোহে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। যদিও কোভিডের কারণে এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠান বা কুচকাওয়াজ নেই, তবে রক্তদান সহ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী বিভিন্ন জায়গায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাজির পায়ে। বীরভূম থেকে অমলেন্দু মণ্ডল, চন্দন আলী, খাস খবর, বাংলা ওয়ান। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত রঘুনাথপুরবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আজই চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, রঘুনাথপুর সিনেমা হল।